হ্যাঁ ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। যাই হোক, আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, এখন 7টা বাজে, চা খাচ্ছি। আজকে কতটা ব্লগ করব জানি না, ভ্যাকসিন নিতে যাবো, জন্য রান্না বান্নার ঝামেলা নেই খুব একটা। অল্প স্বল্প পরে তোমাদের সাথে শেয়ার করব কী করছি। এখন চা খাবো, চাটা খেয়ে আবার কাটা হয়ে গেছে, কাটাকুটি হয়ে গেছে, চাটা খাই, খেয়ে তারপর তোমাদের পরে আবার তোমাদের সাথে দেখবো। এখন দেখো চা খাচ্ছি। সকালে তো নেটটা স্টার্ট করেছিলাম, এই নেট বলছিস, দেখেছো কি সব বলছি, নেট স্টার্ট করেছিলাম, ব্লগ স্টার্ট করেছিলাম, এখন আমি ভ্যাকসিন নিতে যাচ্ছি। তো দেখবে আমার লুক, দাঁড়াও দেখাচ্ছি, ক্যামেরা আমার ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, দেখেছো, এইটা হচ্ছে আমার লুক, আউটলুক। আমি এখন যাচ্ছি, আমাকে সবসময় নাইটি, দেখো দেখেছো, আমাকে সবসময় নাইটি পরে দেখো, দেখতে পাচ্ছ কি আদৌ? আমি আবছা আবছা লাগছে আমার কাছে। হ্যাঁ ওকে, এখন ঠিক আছে। তো দেখো এটা আমি, তো চলো। তো দেখলে আমি কী পরে যাচ্ছি, চুড়িদার, আমার চুড়িদার ছাড়া কোনো গতি নেই। আর মেয়ে বলছে তুমি বলতে বলতে কি ভুলে যাও, কি বলছো? আর এখন এখন বৃষ্টিটাও নামলো, বেরাবো আমি বৃষ্টি না, আরে ছাতাটার যে অবস্থা না, লোকে দেখলে বৃষ্টি বৃষ্টি ভয় পেয়ে যাবে ছাতার যে অবস্থা। কেননা 2 বছর ঘর থেকে বেরোয় না, ছাতাও কেনা, বছর বছর ছাতা কেনা হয় আছে, তো তো বাবার ছাতা নেবো না কোনো। দেখি এখন বৃষ্টি যদি সে টাইম মতো না কমে, 11:30টার মধ্যে যদি না কমে, তাহলে তোমাকে ছাতা নিয়েই যেতে হবে, কিছু করার নেই। তো চলো দেখো বৃষ্টি পড়ছে, আমি মাস্ক টাক্স পরে রেডি, বৃষ্টি পড়ছে, দেখো দেখতে পাচ্ছো, দেখে যাচ্ছে বৃষ্টি পড়ছে, বড় বড় সব বড় বড় ফোঁটা পড়ছে, কি করব না বুঝতে পারছি না। তো মাস্কটা খুলি, আমার মাস্ক পরলে আমার দম বন্ধ হয়ে যায়, দেখেছো? এই দেখো আমার মাস্ক পরলে দেখেছো মুখটা, মাস্ক পরে দেখেছো আমাকে, আই যাই হোক ওই একই হলো, যাচ্ছি মানে তো আউটলুক, চলো লুকটা দেখবে না। তো এখনো তো যাচ্ছি না, এখন বৃষ্টি দেখি 11:30 পর্যন্ত, 11:30 পর্যন্ত আমি ভাবলাম কি একটু আগে গিয়ে লাইন লাগাবো, কেননা আমার সত্য মাম একটু আর ভাবলাম কি আগে গিয়ে একটু লাইন লাগাবো, কেননা প্রাইভেটেও এখন তোমার লাইন লাগছে, মানে যা বললো, যা 3 দিন আগে নিয়ে এসেছিলো বললো। তো এখন তোমাদের সাথে ভেবেছিলাম যে আস্তে আস্তে শেয়ার করবো যেতে যেতে, আমি যাচ্ছি, কোনোদিনও তোমাদের বাইরেটা দেখাইনি, আমার সঙ্গে বাইরেটা দেখাইনি, তোমরা তো বাইরে দেখেছো নিশ্চয়ই, যাবো। ওমা এই বৃষ্টির মধ্যে যদি ফোন বের করি, আমার এই একমাত্র ইউটিউবে চড়ার অবলম্বন সেটাও শেষ হয়ে যাবে, এমনি ফোনটার দশা খুব খারাপ। নেক্সট ইয়ার ভাবছি ফোন কিনবো, সবাই দেখো টাক মাক করে চুলটার কি দশা হয়েছে,
কিচ্ছু লাগছে না, দেখতে পাচ্ছি, বলছে কি একটুখানে শোবো, বলছে সরাও, আমি দেখতে পাচ্ছি না, নাইটি বলছে নাইটি পরে তুই আসবি না, এমনি বয়স আনতে যে বড় বলে যা জেম্মা বেরিয়ে গেছে, জেম্মা বেরিয়ে গেছে যা, যে চলে আসলে স্নান করতে যেতে বলছি, একটা বাথরুম না ভাসুর বাইরে বেরিয়েছে, যা বেরিয়েছে স্নান করে, ভাসুর আসবে, ভাসুরও বেরিয়েছে স্নান ঠান করবে, এসে বাইরে থেকে বৃষ্টিতে যদি ভিজে আসে দাঁড়িয়ে থাকতে পারবে বলো, ঠান্ডা লেগে যাবে না, আমাকে বলছে কি তুমি যাও আমার জন্য চিপস নিয়ে, যে যায় ধান্দা জানো তো, মানে ধান্দা ছাড়া মানুষ নেই, আর মেয়ে দেখো সন্তান সেও ধান্দাবাজ, আমাকে বললাম তোরা বলতে হবে আমাকে, আমি যখনই বেরোই তখন তো কিছু না কিছু করছো না, এরকম হয়েছে এমন দিন যে বেরিয়েছি তোর জন্য কিচ্ছু আনিনি, হ্যাঁ ওই লাইনের একটা ব্যাপার আছে, ওখানেও বলছে লাইন, আই থিং গড জানি কোনো লাইন না থাকে, যাবো যাবো, টাইমিং হয়েছে 12 থেকে 1টা, তো যাবো, হ্যাঁ একজন দুজন থাকে ঠিক আছে, ঠাকুর করে জানি কোনো লাইন না থাকে, যাবো দেবে সুচ ফুটাবে নিয়ে চলে আসবে, জানি না করুণদা কি করবে, আগে নাম আলাদা ব্লগ হবে, ওটা মেয়ে করবে, ওটা আমি আসতে পারি নাও আসতে পারি, ওটা মেয়ে তোমাদের দেখাবে, আমি থাকবোই থাকবো, হ্যাঁ ওটা তো মেয়ে, যেটা আমি আনাছি ওটা আনবক্সিং মেয়ে করবে, তো বক্সের মধ্যে কী আছে, সাপ বেজি ইঁদুর যা আছে সেটা সব তোমরা দেখতে পারবে, কী আছে বলবো না, মানুষের কিছু থাকে, হ্যাঁ জানি না করুণদা যদি ভিতরে লুকিয়ে থাকে যা হবে মেয়েকে ধরবে, মেয়ে বলছে এরকম করছে, বলছে কি মারে, না স্যানিটাইজ করে রেখে দিয়েছি, পরে থাকলে কিছু থাকে না, ওটা তো একদিন হয়ে গেছে অলরেডি, স্যানিটাইজ করে রেখে দিয়েছি, মেয়েকে বলেছি ম্যাম ধরবি না কিন্তু আজকে যেটা এসে, আর কাকেরটাও ধরবি না, আনবক্সিং করিস না, মানে ওরা কিন্তু তারা রাগ করবে, সদস্যরা রাগ করবে কিন্তু, আনবক্সিং করলে কিন্তু আমি বলে দেবো ওদের, হ্যাঁ কেন কি বলে দেবো, রাগ করবে কেন, রাগ করবে কি দাদা, আমি জিনিসের নাম আমি কিনে বলবো না, ওদের আনবক্সিং করে ওদের সামনে আগে দেখবো, তাই তো ওরা ফার্স্ট প্রায়োরিটি, ইয়া এখন ওরাই আমাদের হচ্ছে সব, মেয়েও ভুলে যাচ্ছে আমার, বলে কি বলে, আমার নাক ছবিটা একটুখানি গ্লোয়িং করছে না, দেখো 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 হলুদ না পিঙ্ক গোলাপি, বিদেশিদের হয় না, তোমরা আমার ফটো দেখেই কত ব্লাশ করে, হুট করে চাপটা পড়ে গেছে গো, মেয়েটা সারাদিন পড়াশোনা করছে, এখন ফোনটা নিয়ে যাবো বলে ও এখন আর লিখতে পারবে না, কপির মধ্যে সব পড়তে হচ্ছে, 12 তারিখে বারো তারিখের মধ্যে বললাম না তোমাদের, কালকে দেখলে না খাতাতে মলাট লাগাচ্ছিলাম, তো মেয়ে তোমার কি বলে ওইগুলো সব লিখছে, মেয়ে অতগুলো কপি সব লিখে তারপরে 12 তারিখের মধ্যে সব নিয়ে যেতে হবে, আবার দিয়ে আসবো, আবার একদিন নিয়ে আসতে হবে, বাড়ার সাথে যাওয়াটা খুব এডিকেট এখন, চলছে না কি যে হবে, আমি না আমার হাতটা দেখি, আমার হাতটা না আমার আগের হাতটা না, এত কত বড় বড় নখ ছিল হাতে জানো, আগে তো বিয়ের আগে কোনো কাজকর্ম করতাম না, তো নখ গুলো বজায় থাকতো, যাই হোক সবাই, আমি আমার কথা বলছি বলে তাই আমার মাসি শাশুড়ি বলতাম আমার তোমার হাতগুলো কি সুন্দর, সবাই বাই বলতো আমার হাত সুন্দর, আরে তুমি পরে কাউকে করো, আর এখন এখন কাজ করে করে হাতে করা পড়ে গেছে, আরে তুমি পরে কথা বলে না যাও না, তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা করছি, আই থিঙ্ক বাইরেও দেখা করতে পারি যদি সুযোগ সুবিধা হয়, প্রথম প্রথম ব্লগ করছি তো একটু লজ্জা লাগে তাই জন্য, চলো দেখা করছি, লজ্জা পাবো না, তোমাদের সাথে রাস্তায় আছে, বুঝতে পারছি।
তো গুড ইভিনিং বন্ধুরা, কেননা এখন বিকেল হয়ে গেছে, এখন বাজে তোমার 4:56। তো এখন থেকে আবার ব্লগটা স্টার্ট করছি। তো তখন তো রিক্সা করে আসছিলাম, তোমাদের বললাম, ভেবেছিলাম তোমাদের দেখা হবে, এই প্রথম বাজার দিয়ে যাচ্ছি আমি, মানে ফার্স্ট ভিডিও করার পরে এই প্রথম যাচ্ছি, তোমাদের দেখাবো। আর কি দেখাবো, বাড়ি থেকে তোমাদের দেখালাম না, বাড়ি থেকে বেরোনোর সময় বৃষ্টি পড়ছে, মা এত মুষলধারে বৃষ্টি, আমি কিচ্ছু দেখাতে পারলাম, ফোন বের করে ফোন ব্যাগের মধ্যেই, ছাতা নিয়ে আমি নিজেই ভিজে গেছি ভ্যাকসিন নিতে গিয়ে। যাই হোক, ভ্যাকসিন নিয়ে এসেছি, খুবই ভালোভাবে নিয়েছি, কিন্তু ওখানে খুব লাইন ছিল, আমি ভেবেছিলাম যে লাইন থাকবে না, তো দাও বলছি লাইন লাইন থাকবে না মা। প্রাইভেটও অনেকে ভ্যাকসিন নিয়েছে, আমি সুরক্ষা থেকে নিয়েছি, বিরাটিতে সুরক্ষা থেকে, তো ভালো ভ্যাকসিনটা দিয়েছে, আমি বুঝতেই পারলাম না। আর বলে সবাই বলে ব্যথা হয়, জ্বর আসে, এখনো পর্যন্ত আমার মানে এখনো পর্যন্ত আমার কোনো কিছু ফিল হচ্ছে না যে আমি ভ্যাকসিন নিয়েছি বা কিছু। হ্যাঁ, একটু হয় না যে বা হাতে নিয়েছি আমি, তো বা হাতে একটু ভার ভার লাগছে, এই জন্য বারবার কন্টিনিউ ফোনটা ধরতে পারছি না। যাই হোক, তো এখন বিকালবেলা দুধটা গরম করতে বসিয়েছি আর চা বসিয়েছি। দেখো এখানে হচ্ছে দুধ গরম আর এখানে হচ্ছে চা। তো হাজবেন্ড তো গুরুদেবের বাড়ি গেছে, বিরাটিতেই আমার, তো গেছে ওই বিরাটিতে গুরুদেবের বাড়ি, ও এসে চা খাবেন। হ্যাঁ, এবারে করে রাখছি, তখন আমি শ্বশুর আবার খাবো চা, আমাদের চা খেতে খুব ভালো। আগে চাটা একটু আদা দিয়ে করছি, এই এসে খেয়েছি, আর ভালো লাগছে না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো আমার খুব কষ্ট দাঁড়িয়ে থাকা। কাজ করব কাজ করব কাজ করব, ঠিক আছে, কাজের পরে আমাকে কোনো জায়গায় যেতে বললে আমার, তাও তো আমি 12 থেকে 1 পর্যন্ত টাইম নিয়েছিলাম, তো দাদা তোমাদের সাথে তাকাতে পারছি না, দাঁড়াও বলছি, তাও তো আমি 12টা থেকে 1 মানে টাইমিং চুজ করার থাকে না, আমি 12টা থেকে 1 নিয়েছিলাম, তাও তো ভিড় ছিল, কম ভিড় ছিল না, বাবা প্রচুর ভিড় ছিল, অনেক ভিড় ছিল। এই করছিলাম আর এখন চলো তোমাদের সাথে একটু পরে দেখা করছি। চা হয়ে গেছে, চা ইজ প্রেজেন্ট, আমি খাবো, বাবা খাচ্ছে, দাঁড়াও একটু অন করে দেখাচ্ছি। এ দেখো চা এসে গেছে, আমি খাচ্ছি চারখানা বিস্কুট উইথ চা। এ দেখো বাবা খাচ্ছে, এই যে আমার মেয়ে দিদি নাম্বার 1 দেখছে, আর এই যে দিদি নাম্বার 1, তো দেখছো চা খাচ্ছে, চাটা খাই, তো চা খেয়ে নিয়ে চলো। আর মাদের আজকে এখনও ফোন করা হয়নি, আজকে সকাল থেকে একটু ব্যস্ত ছিল, বললাম না, আর আজকে বলো না, আমার না এই বৃষ্টি বাদলের দিন একদম ভাল লাগে না, এত রাস্তা প্যাচ 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 করে না, আমি আজ যে পাম্পশুটা পরে গেছিলাম, পাম্পশুটা পুরো ভিজে গেছিলো, আর পা যখন বাড়িতে এসে পাম্পশুটা খুললাম, আমার পাটা পুরো সাদা হয়ে গেছে, মানে এর চামড়াগুলো অতক্ষণ ধরে রয়েছি। তো যদিও বা আমার ভ্যাকসিন নিয়ে এমন কিছু হয়নি, হাতটা মানে ডান হাত বা হাতে নিয়েছি, তো ডান হাতটার থেকে বা হাতে একটু একটু ভালো ভালো লাগছে, কিন্তু কিছু হয়নি, মানে এরকম হয় না, অনেকের ব্যথা হয়, এখনও পর্যন্ত আমার কিছু হয়নি, বলতে পারছি না রাত্রিবেলা কী হবে। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা প্যারাসিটামল আছে? বাবা বললো হ্যাঁ আছে, যাই হোক যদি দরকার হয় খাব, ওখান থেকেই বলেছে 3 দিন শ্যাম্পু সাবান তেল কিছু লাগাতে পারবো না ওই জায়গাটায়, অতএব তার মানে শ্যাম্পু আমি মাথাও করতে পারবো না, গায়েও সাবান দিতে পারবো না এখন 3 দিন, কারণ বাই চান্স যদি ওখানে লেগে যায় এখন টিচার হয়ে থাকবো, এখন কিচ্ছু করতে পারবো, মেয়েও হাসছে, মেয়েও হাসছে, এখন আমি পিচাস হয়ে থাকবো, আমি হবো পিচাসিনী, কেন বলো, আমি শ্যাম্পু করতে পারবো না সাবান করতে,
মেয়ে বলছে মোহিনী মোহিনী, ওই যে পিচাশিনী ছিল মোহিনী, সেই যাই হোক হাতটা একটু ভারী ভারী লাগছে এখন, ফিল হচ্ছে হাতটা ভারী, তো এমনি সমস্যা নেই, হয়ে যাবে আমার। এমনি কালকে থেকে কালকে রাত্রি থেকে মনে হচ্ছে দু হাতেই ভ্যাকসিন নিয়েছি, ডান দিকে ফিরছি ডান দিকে ব্যথা হচ্ছে, বাঁ দিকে ফিরছি বাঁ দিকে ব্যথা হচ্ছে। তো এবার মাদেরও ফোন করি, মাদেরও ফোন করবো, মেয়েরও পড়ার টাইম হচ্ছে, তো আজকে আর ভাব রান্না করেছিলাম তোমাদের শেয়ার করবো, রান্না শেয়ার করা হয়নি, রান্না কিছুই করিনি, ওই তোমার গোবিন্দভোগ ছিলাম, মার ভাত করেছিলাম আর পটলের তরকারি, আর কিচ্ছু করিনি। আর সকালে রুটি যেমন হয় ব্যাস এই, রাত্রে পটলের তরকারি আছে, রুটি বানাবো, দই আছে, আম আছে, ব্যাস এই হয়ে যাবে। আর গলা ভাত মানে ফেনা ভাতটা তোমার গোবিন্দভোগ ছেলে ফেনা ভাতটা আছে, ওইটা আমি খেয়ে নেবো, ও রাত কেউ খাবে, যদি কেউ খায় খাবে, নয় আমি খেয়ে নেবো। বিকাবেলা কাজ আছে, আর বলল আর তো কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে, বলেছিলাম খাওয়াটা শেয়ার করবো তাই জন্য করলাম, আর ব্লগটা না কিছু স্যানিটাইজ করার নেই, ওগুলো তো কবেই করে দিয়েছি, আগে কিছু নেই আর কিছু করার। বিকাবেলার সাথে সন্ধ্যার সময় রুটি বানাবো ব্যাস এই, মানে রাত্রিবেলা রুটি বানাবো ব্যাস এই। এখন আর কিন্তু মেয়ে পড়বে ছটা থেকে, তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। এবারে আমার মনে হয় কালকে ওয়াইফাই বসে যাবে, তো চলো তো ওয়াইফাই বসে গেলে তারপর তো আমি বড়ো ভিডিও করতেই পারবো, আমার অসুবিধা নেই, কেননা আজকেও আমার ভিডিও এডিট করতে গিয়ে আমার নেট শেষ হয়ে গেছে, আমাকে আবার নেট এই না সরি আপলোড করতে গিয়ে তোমার মেয়ে এডিট করে, সরি দেখেছো সব ওয়ার্ড ভুলে যাই, কি যে হবে আমার, আমার চাটাও ঠান্ডা হয়ে গেছে তোমার সাথে বক বক করতে করতে। যাই হোক আপলোড আপলোড করতে করতে নেটও শেষ হয়ে গেছে, মেয়ে বললো মা একটুও নেট নেই হচ্ছে না, আবার নেট ভরলাম, তো কালকে আজকেই বসে যাওয়ার কথা ছিল, আজকে যেহেতু বৃষ্টি হয়েছে ওরা ওয়াইফাই বসাতে পারেনি, তো কালকে থেকে ওয়াইফাই বসে যাবে। মেয়ে এখন ওই মিশো থেকে কী কী প্রোডাক্ট সব এসছে, তো মেয়ে এখন খোলার জন্য ব্যস বলছি যে তোমাদের সাথে খোলা শেয়ার করার জন্য, মেয়ে বলছে আগে দেখ আমার মেয়ে একটুও ধৈর্য হয় না গো, আমি বলছি কি না তোরা ওদের সাথে শেয়ার করবি, আগে ওদের সামনে আনবক্সিং করবি তারপরে, তো মেয়ে তো বাচ্চা মানুষ ও একটুখানি ভালো ভালো জিনিস দেখার জন্য খুবই। যাই হোক এবার কী এসছে ওইটা তোমার যখন খুলবো তখন ওই একটা ওই ভিডিওতেই বলবো, ওইটা এখন সাসপেন্স থাক। তো আজ এখনের ভিডিওটা মানে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, ওকে টাটা বাই অ্যান্ড গুড নাইট। Jet planes in the night sky with you, getting high in the sunrise with you, getting through all the bad times with you. I wasn't missing a thing, no I do. And I wish that I could run into a machine, cause time moves on.